আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে নিয়ে আসলাম একটা 220 মোটর। দেখেন এটা পুনে ঘোড়া মোটর, 1400 RPM কোয়ার্টার ঘোড়া, পুনে ঘোড়া। এই মোটরটা ডানে এবং বামে ঘুরবে, 220 মোটর। তাই চেঞ্জ ওভার দিয়ে এটা কালেকশন করলাম। রানিং মাঝখানে দিলে অফ, এই মাঝখানে অফ, এই ডানে ঘুরবে, এই অফ, এই বামে ঘুরবে। মোটরটা চালু করে আপনাদের দেখাই। এই এখন ডাইনে দেওয়া আছে, এই এই দেখেন, এই চালু হয়েছে, ডাইনে ঘুরতেছে, ডাইন দিয়ে ঘুরতেছে, রাউন্ড করতেছে। এই অফ করলাম সুইচ দিয়ে। এখন এটা তো হাতে লাগার রিক্স আছে, আমি এদের সম্পূর্ণ কাজ শেষ করি নাই, আপনাদের দেখানোর জন্য করতেছি। এই যে দিলাম, কিছুক্ষণ আগে ডানে ঘুরছে, এখন এই যে ওইদিকে ওইদিকে বামে ঘুরতেছে, ঠিক আছে। যদি আপনারা এরকম কেউ করতে চান, 220 মোটর এই ডানে এবং বামে ঘোরাবেন, তবে এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা এই কালেকশনগুলো আপনারা দেখতে পারেন। যেমন ওইখানে আপনার রানিং এবং স্টার্টিং যে কালো তার দুইটা, আর রানিং হলো সিলভার কালার তার দুইটা, আর মেইন লাইন ঢুকছে আপনার কমন হয়েছে মেইন লাইন। এই যে এখানে আচ্ছা মোটরটা বন্ধ করে নেই, চলতেছে মেইন লাইনের হইতেছে গিয়া। এই হলো মেইন লাইন, আর হলো রানিং। এই চেঞ্জ ওভারের আউটপুট, যেটা দিয়ে আউটপুট আউট লাইন বেরিব, এইখান দিয়ে ঢুকছে আর কি। আর এদিক দিয়ে আপনার স্টার্টিং হলো এই যে ইনপুট, এই স্টার্টিং, এই স্টার্টিং, স্টার্টিং ক্রস হয়ে এই এইখানে আইসে, ক্রস স্টার্টিং ক্রস ক্রস, এই ক্রসে এই একটা, এই একটা। আর এইটা হলো রানিং এবং মেইন লাইন এখানে আউটপুটে গেছে। আর এই যে যে এই যে যে আপনাদের ইটা আছে, আর একটা নিউট্রাল আছে, নিউট্রাল নিউট্রালটা আপনার এই যে এইখান দিয়া এই 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 সাইডে আসছে, এখান দিয়ে ডিসকানেক্ট হয়ে যায়, এই ডিসকানেক্ট হয়ে এইখান দিয়ে শর্ট হয়ে এই যে এখান দিয়ে একটা টুনিং হয়েছে, টুনিং এই তার আইসা এই এইখানে বসছে, এইখানে এই সাইডে লাগছে। মানে এই এই দুই সাইড হলো আলাদা, এই একটা হলো আলাদা। তাই যাদের 220 মোটর ডানে বামে ঘোরানোর দরকার, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।